অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর 2017 সালে ভয়ঙ্কর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনগণের তোপের মুখে পড়েছিলেন, এবার নতুন করে বিতর্কে জড়ালেন ভাবনা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই কাণ্ডে নিজের নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয়, যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয় শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতেন। এদিকে সে গ্রুপে যুক্ত থাকার পরও দুই নৌকায় পা দিয়ে চলেছেন আসনা হাবিব ভাবনা। ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে ছবি এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে মায়া কান্নার অভিনয় করেছেন এবং আলো আসবেই গ্রুপে যুক্ত ছিলেন বলে এমন দাবি তুলেছেন নেটিজেনরা। ভাবনার ফেসবুক প্রোফাইলে ছবি শেয়ারের বিষয়টি দেখা গেছে এবং গ্রুপে যুক্ত থাকার সত্যতা মিলেছে। এ বিষয়ে আসনা হাবিব ভাবনার মতামত নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ দেখায় এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট,